আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি। তো আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমি আলোচনা করব, আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে হার্নিয়া। তো হার্নিয়া আমাদের কয় ধরনের হার্নিয়া হয় এবং কোথায় ট্রিটমেন্ট হবে, সাধারণত আমি সাইবাবা নিয়েই আমি এখানে যেহেতু ভিডিও করি তো তার উপরেই আমি বিষয়টা আলোচনা করব। তো চলুন জেনে নিই হার্নিয়া, সাইবাবা হসপিটালে হার্নিয়া অপারেশন। এটা হচ্ছে ওয়ার্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডে ইএনটি অপারেশন হয়েছে আর হার্নিয়ারও অপারেশন হয়েছে। তো আমি সেটা দেখাচ্ছি আপনাদের। হার্নিয়া অনেক ধরনের হয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছয় ধরনের হার্নিয়ার কথা বলা হয়েছে। তো আমি এখানে ছয় ধরনের হার্নিয়ার কথা বলবো না, আমি এখানে মেনলি তিন ধরনের হার্নিয়ার কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক, সাধারণত স্টমাকে হয়, স্টমাকটাকে ফুলে যায়। সেকেন্ড হচ্ছে আম্বিলিকাল হার্নিয়া, যেটা সাধারণত নাভিতে হয়, বাচ্চাদেরও হয়। থার্ড হচ্ছে ইনগুইনাল হার্নিয়া, যেটা সাধারণত ইনটেস্টাইনে হয়, ইনটেস্টাইনটা ফুলে যায়। ফোর্থ হচ্ছে ফেমোরাল হার্নিয়া, সাধারণত স্মল ইনটেস্টাইন ফুলে যাওয়াকে বলা হয় ফেমোরাল হার্নিয়া। বন্ধুরা, আপনারা দেখলেন যে হার্নিয়াগুলো আপনাদের আমি দেখালাম। সাধারণত হার্নিয়া হয় আপনার খাদ্যনালী ফুলে যাওয়াকে আমরা সাধারণত হার্নিয়া বলে থাকি। তো হার্নিয়া হচ্ছে এটাই একটা রোগ। তো আপনারা এরকম এই যে দেখতে পাচ্ছেন, এই যে ইনি আপাতত সাইবাবা হসপিটালে আছে, এনার হার্নিয়া অপারেশন হয়েছে আর এটা তো মেশিন মনিটরিং হচ্ছে। তো উনি হার্নিয়া অপারেশন হয়েছে। হার্নিয়া সাধারণত জেনারেল সার্জারিতে হয়। তো আপনাকে হার্নিয়া দেখাতে হলে সাইবাবা হসপিটালে জেনারেল মেডিসিনে দেখাতে হবে, তারপর ওনারা আপনাদের জেনারেল সার্জারিতে রেফার করবে। আপনারা এনাকে দেখছেন, এনার আগে একবার হার্টের অপারেশন হয়েছে সাইবাবা হসপিটাল থেকে, এখান দিয়ে 10 বছর আগে। ফের আবার হার্নিয়া অপারেশন হতে এসেছে। তো আমি হার্টের একটা ভিডিও অন্য টাইমে বানিয়ে দেবো, এখন আপাতত হার্নিয়া নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে, আপনারা দেরি না করে অবশ্যই এখানে চলে আসবেন সাইবাবা হসপিটালে, কারণ এখানে আসলে আপনাদের কোনো টাকা লাগবে না, আপনারা সম্পূর্ণ ফ্রিতে ট্রিটমেন্ট হতে পারবেন সাইবাবা হসপিটালে। এটা হচ্ছে ভিতর দিক, যেটা ওয়ার্ড বলা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ডে পেশেন্ট দিয়ে দিয়েছে, এই যে ওয়ার্ডে পেশেন্ট শুয়ে আছে। তো এখানে নিট অ্যান্ড ক্লিন, এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। উনি অপারেশনের পরে সুস্থ আছেন, কারণ উনি যেখানে যে লজে উঠেছিলেন আমিও সেই লজে উঠেছিলাম। ওনার বাড়ি গড়িয়াতে ছিল, গড়িয়া থেকে উনি এখানে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। এখানে আইসিইউ ফেসিলিটি এখানে অ্যাভেলেবেল আছে। এখানে আইসিইউ যদি সেরকম প্রয়োজন পড়ে আফটার অপারেশন, আপনাকে আইসিইউতে ট্রান্সফার করা হয়। তারপরে পেশেন্ট যখন সুস্থ মনে হয়, যে জ্ঞান ফেরে, তখন তাকে ওয়ার্ডে ট্রান্সফার করা হয়। বন্ধুরা, আমি অন্য অন্য ভিডিওতে আমার সাইবাবা হসপিটালে আসার জন্য আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যেটা সেটা আমি দিয়ে দিয়েছি। তো আপনারা এখানে আসতে চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে আসতে হবে, বা এখানে এসেও আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমার যে অন্য অন্য ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আমি অবশ্যই দিয়ে দেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইসিইউ, বড় মামাকে এখানে নিয়ে গেছে আইসিইউ। বন্ধুরা, আপনাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে, শারীরিক কোনো সমস্যা থেকে থাকে, তো আপনারা দেরি না করে অবশ্যই সাইবাবা হসপিটালে আসবেন, কারণ সাইবাবা হসপিটালে হার্নিয়ার জেনারেল সার্জারি ল্যাপ্রোস্কোপি মাধ্যমে আপনাদের এখানে সার্জারি করা হয়, মাইক্রো সার্জারি যেটা বলা হয়, মাইক্রো সার্জারি করা হয়।
তো কোনো অসুবিধা নেই, আপনারা এখানে আসতে পারেন, ট্রিটমেন্ট হতে পারেন। এখানকার ট্রিটমেন্টের জন্য কোনো পয়সা লাগে না, ফ্রি ট্রিটমেন্ট। আর হার্নিয়াতে তেমন কোনো ভয়ের কোনো কারণ নেই, যেদিন অপারেশন করে তার পর দিনই আপাতত ছুটি দিয়ে দেয়। কারণ আমি সেরকমই দেখেছি, আমার কানের অপারেশনের সময় হার্নিয়া অপারেশন হয়েছিল, তো সে দেখেছিলাম যে আমার আগেই তাকে ছুটি দিয়ে দিয়েছিল তাদের দুজনকেই। তো সেই জন্য বলছি, এবার সেরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে নিশ্চয়ই ওনারা রিকভার করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে, পরবর্তী একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটি, যাদের এরকম কোনো অসুস্থ মানুষদের একটু হলেও উপকারে আসতে পারে, তারা ট্রিটমেন্ট হতে পারে। তো আজ এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকবেন।